ছড়িয়ে দেবো ওপর থেকে বেশ কিছুটা ধনে পাতা। ধনে পাতা দিতে কখনোই কার্পণ্য করবে না। তো আমাদের আজকের এক পেপার ফ্রাই রেডি হয়ে গেল। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই রেসিপিটাই, যেটা তোমরা থাম্বনেইলে দেখেছো, টাইটেলে দেখেছো, এক পেপার ফ্রাই। দেখে নাও, চলো তাহলে দেখিয়ে দিই পুরোটাই কী করে আমি এটা করলাম। ডিম সিদ্ধ করতে করতে অনেক সময় আমরা দেখি ডিম ফেটে যায়। ছোট্ট একটা টিপস দিয়ে দিলাম, ডিম সিদ্ধ যখন করবে তখন জলের মধ্যে ভিনিগার অ্যাড করে দেবে। সেটা ডিমটা সিদ্ধ হতে হতে আমরা এখানে পেঁয়াজ টমেটো এগুলো সব কেটে পরিষ্কার করে নেব, আর আদা রসুনটা আমরা বেটে নেব, আদা রসুন কাঁচা লঙ্কা। ডিমগুলো দেখো একটাও কিন্তু ফেটে বা ভেঙে বেরিয়ে যায়নি, প্রত্যেকটা ডিমই একই রকম রয়েছে। তাহলে এই টিপস যদি তোমাদের ভালো লাগে একবার অ্যাপ্লাই করে দেখতে পারো। ডিমটাকে কেটে আমি আধখানা করে নিয়েছি, এবার এর উপর দিয়ে ছড়িয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। তো একটুখানি গোলমরিচ দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো একটুখানি নুন। জিনিসটা আমি চামচের সাহায্যেও দিতে পারতাম, কিন্তু কোথাও বেশি কোথাও কম হয়ে যাবে, সেই জন্য আমি একটু হাত দিয়ে ছড়িয়ে দিলাম। হলুদ দিয়ে দিচ্ছি এবার একটু। এই নুন, হলুদ আর গোলমরিচের গুঁড়োটা দিয়ে খুব আলগা করে এটাকে আমাদের মাখিয়ে নিতে হবে ডিমটাকে। একটা প্যান বা তাওয়া আমি বসিয়ে দিয়েছি উনুনে। এবার দেখো কি কি অ্যাড করছি এর মধ্যে। কয়েকটা ছোট এলাচ, একটুখানি দারচিনি দিয়ে দেবো, একটু গোটা জিরে। ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখবে। মশলা কিন্তু টাটকা টাটকা তৈরি করে জিনিসটা রান্না করলে খেতে বেশি ভালো লাগে। মৌরি, যতটুকু জিরা দিয়েছি তার চেয়ে বেশি পরিমাণে একটু মৌরি দিয়ে দিলাম। দিয়ে দেবো কয়েকটা লবঙ্গ। তোমাদের বুঝবার সুবিধার জন্য আমি একটু আলাদা আলাদা করে দেখাচ্ছি। এবার দিয়ে দেবো গোলমরিচ। এই গোলমরিচটা কিন্তু দিতেই হবে, কারণ এটা হচ্ছে এক পেপার ফ্রাই। তো গোলমরিচটা দেখো আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি, যাতে গোলমরিচের গন্ধটা আসে। তেজপাতাটা অনেক বড়, তাই জন্য আমি একটু হাত দিয়ে ছিঁড়ে ছোটো ছোটো করে এর মধ্যে দিয়ে দেবো। তোমাদের কাছে যদি স্টার অ্যানিস থাকে, যেটাকে অনেকে তালাফুল বলেও চিনে থাকো, সেটাও অ্যাড করতে হবে এর মধ্যে। দিয়ে দিলাম দেখো একটা স্টার অ্যানিস, আর একটা হচ্ছে বড় এলাচ। এগুলোকে আমরা শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। এগুলো যখন ভালো করে ভাজা হয়ে গেছে তখন আমি এর মধ্যে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা শেষে অ্যাড করলাম এই কারণে, শুকনো লঙ্কা আগে থেকে ভাজলে খুব কাশি হয়, গন্ধটা ছাড়ে, সেই জন্য শুকনো লঙ্কাটাকে সবার শেষে দিয়ে আমি যে টেম্পারেচারটা থাকবে কড়াইয়ে তাতেই ভাজা হয়ে যাবে। সেই তাওয়াটাই আমি আবার বসিয়ে দিলাম। আমি এখানে সর্ষের তেলের ব্যবহার করব, তোমরা চাইলে অন্য তেলও ব্যবহার করতে পারো। সামান্য পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, চারপাশে ঘুরিয়ে দিলাম। এবার আমি ডিমগুলো এর মধ্যে একটুখানি হালকা করে ভেজে নেব। আমি ডিমগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নেব, খুব সাবধানে ভাজবে, কারণ একটা পাশ কাটা হলে বেরিয়ে যেতে চাইবে। একটু সাবধানে ভাজলে কিন্তু এটা হবে না। আমার ডিমগুলো সব ভাজা হয়ে গেছে। এবার দেখো এই তাওয়াটার মধ্যে আর একটুখানি তেল মিশিয়ে দেবো আমি,
সর্ষের তেলেই হবে রান্নাটা। তেলের পরিমাণ তোমরা নিজেদের অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো কারি পাতা। কারি পাতাটা যে একটু ভাজা হয়ে যাবে আমি এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ, দেখো পেঁয়াজের পরিমাণটা কিন্তু অনেকটাই নিতে হবে, টমেটো আর কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা আমি ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছি, সেটা অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে আমি একটুখানি নুন মিশিয়ে দেবো যাতে জিনিসটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা যখন দেখো একটু নরম হয়ে আসছে, এই সময় আমি আদা রসুন বাটাটা এর সঙ্গে যোগ করে দেবো। এবার এটা দিয়ে আমাদের একটু কষিয়ে নিতে হবে। একটু হলুদ দিয়ে দেবো আগে, আগে যেহেতু নুন দিয়েছি একটু নুনও দিয়ে দেবো, নুনটা একটু কম হয়েছে সেই জন্য নুনটা আমি একবারে অ্যাড করে দিলাম হলুদের সাথে। তো এটাকে এবার আমাদের আরেকটু কষিয়ে নিতে হবে। যে মশলাটা আমি ভেজেছিলাম সেটা গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি এই পেঁয়াজটা ভালো করে নরম হয়ে গেছে, লাল করে ভাজবার কিন্তু প্রয়োজন নেই, শুধু কাঁচা গন্ধটা রসুন পেঁয়াজ আদার চলে গেলে আমরা এর মধ্যে মিশিয়ে দেবো হচ্ছে এই গুঁড়ো করে রাখা মশলাটা। পরিমাপ অনুযায়ী মেশাবে, যেরকম ডিমের পরিমাণ হবে সেই অনুযায়ী মেশাতে হবে। বাকিটা দিয়ে কিন্তু তোমরা এরকম করে মাছ মাংস করেও খেতে পারো। তো আমরা এটার মধ্যে এখন একটুখানি জল অ্যাড করে দেবো, মশলাটাকে ভালো করে মিশিয়ে নিই। মশলাটা দেখো ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জলটা ঢেলে দেবো। তো আমি আস্তে আস্তে ডিমগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম ঝোলটা ফুটে ওঠার সাথে সাথে। রেসিপিটা ট্রাই করে দেখবে, ভীষণ ভালো হয়। ঝোলের পরিমাণটাও তোমাদের ইচ্ছার উপর নির্ভর করে কে কীরকম করবে। তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নামাবার আগে আমি একটু ধনে পাতা এর উপর দিয়ে দিয়ে দেবো।